De manhã comeu o quê? Não comi. Não comeu? À tarde? À noite? মানে সে হাবাগোবা টাইপের হয়ে গেছে আসলে জীবনে এত কিছু একসাথে আমার মনে হয় না যে দেখছে আপনাকে এমন একটা মানুষের দায়িত্ব আমার হাতে তুলে দিলেন যে মানুষটা প্রথম গল্পটাতে আপনাকে শুনছেন তো দ্বিতীয় গল্পে আজকে আসছে ওনার কাছে গিফট নিয়ে মূলত বেশ কয়েকজন আপনারা ওনার জন্য গিফট পাঠাইছেন ওই গিফটগুলো নিয়ে জিনিসপত্র কিনে ওনার জন্য আনছি তো এখন মানে হিস্টোরি ভাই অন্যরকম হয়ে গেছে বলবো হ্যাঁ আপনাদের মধ্যে অনেকে হাসবেন আবার অনেকে কাঁদবেন প্রথম দিন যে ড্রেসে দেখছেন আজকেও মানে সেরকমই আছে অন্যরকম আইকি একটু তো এখন তার জন্য তো ভাই অনেক কিছু নিয়ে আসছি এখানে কিন্তু মেন কথা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসলে সে যাবে কোথায় তার বলে না কোনো বাড়িঘর আছে মানে সে একজন যাযাবর বলে না খাঁটি যাযাবর সে একজন আমি তার জন্য এত কিছু এত জিনিসপাতি নিয়ে আপনারা ইউকে থেকে দুই ভাই এবং গ্রিস থেকে এক ভাই তার জন্য গিফট পাঠাইছে এখানে 25 কেজি একটা চালের বস্তা আনছি এখানে আনছি 25 কেজি একটা ভুট্টা গুঁড়াই কি তারপর এখানে আছে 10 লিটার তেল এখানে এক কার্টন সাবান ইয়ে নতি ফালে ও দিয়া এত বিজনেস এও কাজ বসে পিদিও পাকাতে যা ওকে মাই শুকে হ্যাঁ গোপা মাই শুকে মাই শুকে বসেতে বেই নতে বেই নে গত ভিডিওতে কিছু ভালো মানুষ বিভিন্ন স্টাইলে আপনাকে প্রশ্ন করছেন 1982 সালে যদি ক্লাস 5 পাস করে এখন তার বয়স 32 বছর কেমন হয় বুঝে নাইছ কি আনো হ্যাঁ ওইটা দেখো আগ আগে বসে তো কোয়ান্দু সানো দি দাদি বিন্দু কত 1984 সালে তার জন্ম বলতেছে আজকে তার বয়স বলতেছে 24 বছর গত ভিডিওতে বলছিল 1982 সালে ক্লাস 5 পাস করে ফেলছিল বয়স ছিল 32 বছর ভাই এই মানুষটা এক বেলা খায় রাতে আধা পেট এক বেলা খেয়ে 3 বেলা মাটি কাটে সারাটা দিন মাটি কাটে তো এক বেলা খায় তাও আধা পেট এই মানুষটার মুখের কথা শুনে মানে কিছু বলার নেই আসলে ওই হিসাবটা যদি আপনাদের মিলাইতে হয় তাহলে আপনাদেরও এক বেলা খেয়ে 3 বেলা মাটি কাটতে হবে তাহলে বুঝবেন 1982 সালে ক্লাস 5 পাস করলে 2024 সালে এসে 32 বছর কীভাবে বয়স হয় সে গত ভিডিওতে যা বলছিল আমি তা অনুবাদ করছিলাম নিচে বাংলাটা লিখে দিছিলাম প্লাস সে যেটা বলতেছিল আমি ডেলিভারি করতেছিলাম আমি তার ইন্টারভিউ নিতে আসি নাই সে কোনো পিএইচডি ডিগ্রি পাস করা কেউ না যে আমি তাকে চাকরির জন্য ইন্টারভিউ নিতে আসছি ভুল একটা মানুষকে আমি ইন্টারভিউতে নিয়ে ফেলছি আপনারা সেখানে অ্যাকাউন্টিংয়ের পিএইচডি করবেন বিষয়টা আসলে খুবই কিছু বলার নেই মুই তো ফেসোয়া দিলা বাংলাদেশ তুই দো তুই মান দো রোপা ব্যাপার আর কি ব্যাপার আর কি আঁকি আঁকি এসে তু দে পাকা বসে এসে তু দে পাকা বসে রোপা 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 মাইশ রোপা মাইশ রোপা সে মানে অবাক হয়ে যাচ্ছে আসলে কি দেখতেছে দেখ সাম কাশাস ব্যাপার আর কি সে মানে অবাক হয়ে আছে মূলত নুকে কে এসে তো দে পাগা বসে প্যাক আছে প্যাক আছে ভাই আই দেন তো বাইলা মুদাগ এসে সুগোপা তাকে অনেক দিন যাবত কুচতেছিলাম প্রায় সপ্তাহ 10 দিন যাবত কুচতেছিলাম কোথাও পাচ্ছিলাম না জিনিসপত্রগুলো নিয়ে ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম এই যেটা মোটরসাইকেলের ড্রাইভার সে পর্যন্ত কুচতেছে বেশ কয়েকটা দিন আজকে শেষমেশ তাকে পাইছি এই জিনিসগুলো তাক বলে কোনো বাড়ি নাই ব্যাগি এলে কা জানো তে বিবেক কুকে মানে কোন একটা জায়গা পাইছে যেখানে রাত সেখানে খাত এত এসে কইছে গিস্তা মুস দাগ এলি ফাজার কমু নন্ডালি দার দ সো দে ভি ফালার পার ফিলি ফার পোকো 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 ইর গোমের সো সিলি দার দ ভি সো দিলি ফার মানে কোন একটা জায়গায় ফিক্সড একটা জায়গা রাখতে হবে সেটা আমার দায়িত্বে রাখতে হবে সে প্রতিদিন এসে 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 যখন যা লাগতেছে এসে নিয়ে যাবে কারণ তার কোনো নির্দিষ্ট বাড়ি নাই ঘর নাই যেখানে সে এগুলো রাখবে গত ভিডিওতে বলছিল যে তার বাড়ি আছে বাড়িতে তাকে বউ আছে ফলাফান আছে তো এখন ওগুলো খুঁজতে গেছে একটাও পায় নাই তার বাড়িটা পর্যন্ত পায় নাই সে নাকি এক একদিন এক একজনের বাড়িতে থাকে যেই দিন যার বাড়িতে কাজ করে অথবা পরদিন যার বাড়িতে কাজ করবে তার বাড়িতেই ঘুমায় বা বাইরে হতে বা কোথাও ঘুমায় তো এইভাবে মানে সে চলে
এইখানে কিছু কাপড় সুপার আনছিলাম, ঠিক আছে কই যা। হুম আ বুলা ওকে। হ্যাঁ পেশে গো ঠিক আছে, শুট কি মাস এসে ওকে ও যাচ্ছে সিনে গো। হুম আমার দেখি বসে কষ্টমা তাক বাইক ফেসে গো, নকষ্টমা তি দাগ কই যে বটা পাকা তাক বাইক কয়ে আলি নকষ্টমা দাগ বটা পাকা তাক বাইক। সোমো ওমো লাবাগ লাবাগ রোপা কালদু পাকা কুজিয়াগ কয়েলি এসে এসকোভা তুদু পাকা এসকোবাগ সো কুল গেন্টি স্পাগেটি বাসগা মাফুটা অলিও তাই মাস সাবাও। হ্যাঁ হ্যালো দিমায়া কমে ওকে ন কমেও আতাক দে আনয়তে। তো ভাই জায়গা বুল বুল দোষিলেন গত ভিডিওতে, দেখো কথাবার্তা একটু ভালোভাবে মন দিয়ে খেয়াল করবে, নতুন ভুল পাইলে আপনারা তো সময় কাটাইতে হবে, না হয় সময় কাটবে না। তো এসে তু দুষ করে যায় পাকা বসে বসগা। বেসে 200 কুইয়া সর আকেলে পাও, এখন কিছু টাকা এখানে বেসে গেছে, ওই টাকাগুলো তাকে ক্যাশ দিতে চাচ্ছি আইকে মূলত। এখন কথা হচ্ছে টাকাগুলো যদি এখন টাকা বেশি টাকা ক্যাশ দিলে সে মানে হাপি যাবি করে খেয়ে ফেলবে বা খরচ করে ফেলবে। এখন আমি এখানে একটা পাও বিক্রি করে ছোট একটা দোকান আছে, ওখান থেকে পাও মানে পাউটি আইকি, একটা পাউটি 10 টাকা। তো প্রতিদিন সকালে সে দুইটা দুইটা করে পাউটি নিয়ে যাবে, এখানে যেই কয় টাকা বাঁচতেছে এই 800-900-1000-1200 টাকা মতো বাঁচতেছে ওই টাকাটা। হ্যালো এলি তো দোষ দিয়া দিমাইয়া ভাই পাশায় কুন্তি গো পাশা গেল বা দোষ পাও দোষ পাও দোষ পাও। তো প্রতিদিন সে দুইটা করে পাউটি নিয়ে নিয়ে যাবে খাবে সকালবেলা, এই বাকি টাকা যেগুলো বাঁচতেছে এগুলো বাবদ। আপনাদেরকে ধন্যবাদ দিছে, মানে তাকে আসলে তার বাড়ি যেটা আছে বলতেছে, সে মানে মোটরসাইকেলে যে ড্রাইভার সে বলতেছে বাড়ি নাই আসলে। তো বাড়ি বলতে মানে সেরকম না যে এই জিনিসগুলো মোটামুটি সেফ থাকবে, পাড়া প্রতিবেশী চুরি করে নিয়ে যাবে, খোলা থাকে সে সারাদিন থাকে ক্ষেতের মধ্যে মাটি কাটে। তো এগুলো আমার দোকানে থাকবে, সে অল্প 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 যেদিন যা লাগে এসে নিয়ে যাবে। তো দিয়ে দিলাম, আপাতত দেখা যাক জিনিসগুলো কি তার বাড়িতে পাঠাবো না আমার কাছে রাখবো, কীভাবে কী করা যায় আমি ভেবেচিন্তে তাকে ব্যবস্থা করে দিব। জীবন জিন্দেগি যখন যেখানে যেমন মানে সে হাবাগোবা টাইপের হয়ে গেছে আসলে, জীবনে এত কিছু একসাথে আমার মনে হয় না যে দেখছে। তো মানে তার ভিতর সে অনেকটা আছে না বাঘ প্রতিরোধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, এখন সে বুঝতেছে না কিছু আসলে এই আর কি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখি আমরা তাকে কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি, যা যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে বা চ্যানেলে গেলেই কিন্তু আপনারা এই জীবনের সংজ্ঞা কী বলে একটা টাইটেল দিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।